দেশ জুড়ে চলছে লকডাউন, দিন আনা দিন খাওয়া মানুষের উপার্জন বন্ধ। তাই তাদের কথা চিন্তা করে এবার দুস্থ মানুষদের পাশে এগিয়ে এলো পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের খণ্ডঘোষ অঞ্চল তৃণমূল কংগ্রেস। এদিন ওই ব্লকের ওয়ারি গ্রামে প্রায় 350 জন দুস্থ মানুষদের মধ্যে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, সাবান, মুড়ি প্রভৃতি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম, খণ্ডঘোষ অঞ্চলের প্রধান হারু সাঁতরা সহ আরো অনেকে। খণ্ডঘোষ থেকে তৌসি ভাওয়ামিতের রিপোর্ট, খাস খবর বাংলা বান। দেখুন, আমাদের যে বিশ্বজয়ী নেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যতদিন বাংলায় ক্ষমতায় এসেছেন, আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন যে মানুষকে সাহায্য করার বিষয়ে, তাতে সরকারি সাহায্য হোক, ব্যক্তিগত সাহায্য হোক, তার মধ্যে কোনো কিন্তু রাজনীতি নাই। আজকে পরিযায়ী পাখির মতো দু একটা রাজনৈতিক দলকে আপনারা যে দেখতে পাচ্ছেন, তারা কিন্তু মানুষের সঙ্গে আজকে হঠাৎ করে চলে এসেছেন। দ্বিতীয়বার কোনো মানুষ তাদের সাহায্য চলতে তাদের কিন্তু পাত্তা পাচ্ছেন না। আমাদেরই আমরা এই যতদিন লকডাউন আছে, আমাদের বিভিন্ন ব্লকের সারা পশ্চিমবাংলা জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে একটা মানুষকে সামান্য কিছু সাহায্য দেওয়ার পর তার যখন শেষ হয়ে যাচ্ছে, আবার তিনি কোনো আধার পাচ্ছেন না, তখন কিন্তু আমাদের কাছে বললে কিন্তু আমরা দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবারও তাদেরকে বিভিন্নভাবে আমরা কিন্তু আমাদের দিদির তরফ থেকে বা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও আমরা কিন্তু সাহায্য করছি। শুধুমাত্র নাম বদনাম একবার ছবি তুলে দিয়ে চলে গেলাম, এটা কিন্তু আমরা করছি না। আমরা কিন্তু 365 দিনই যেমন মানুষের কাছে, মানুষের পাশে যেমন আমাদের প্রিয় দিদি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন, আমরাও কিন্তু থাকার চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এসব নিয়ে আমরা তর্ক বিতর্কে যেতে চাই না। আর আমরা বিশেষ করে যে কোনো মানুষকে সাহায্য করছি এই ছবি কিন্তু আমরা প্রকাশ করতে চাই না, প্রকাশ করি না। মানুষ অনেক কেউ তো অতি উৎসাহী আছেন, তারা ছবিগুলো ছাড়ছেন, কারণ আমরা রাতের অন্ধকারেই বেশিরভাগটা দিয়ে আসছি। আবার এটাও ঠিক, এই দেখে দেখে, একজনের দেখে দেখে যে ও দিতে পারলো আমি কেন পারলাম না, এটা ভেবেও কিন্তু অনেক মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, আগিয়ে আসছেন, সেটাও কিন্তু একটা কারণ। কিন্তু আমরা বেশিরভাগ সময়টা দেখছি যে আড়াল থেকে যদি সাহায্য করা যায় সেটাই ভালো। দিদিও যেমন দেখুন, আপনার বিভিন্ন জায়গায় আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তার যেসব সরকারি বেনিফিট, তিনিও কিন্তু সেইভাবেই মানে রাজনৈতিক নির্বিশেষে কে কোন দলের না দেখে যেমন পরিবেশন তিনি করেন, আমরাও ঠিক সেরকমভাবেই করছি। আজকে কোথায় এবং কতজনের হাতে চাল লাল ছিল? আজকে আমরা আমাদের খণ্ডঘোষ ব্লকের খণ্ডঘোষ অঞ্চলের ওয়ারি গ্রামে আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানকার যারা আমাদের কর্মী রয়েছেন, আমাদের সাথী বন্ধু রয়েছেন, এই গ্রামের মানুষ যারা রয়েছেন, এখানকার আমাদের কর্মাধ্যক্ষ আছেন, দুই কর্মাধ্যক্ষ আছেন, আমাদের সব পঞ্চায়েত সদস্য আছেন, হ্যাঁ, আমাদের কর্মী টুটুল আছে, ফিরোজ কর্মাধ্যক্ষ আছে, আরও অনেকেই আছেন, নাম বলতে পারবো। এই গ্রামের সর্বোপরি গ্রামের সকল মানুষের সহযোগিতায় আজকে আমাদের ওয়ারি গ্রামে দেয়া হচ্ছে। আমাদের আছে 5-6 কিলো চাল আছে, আলু আছে, পেঁয়াজ আছে, নুন আছে, তেল আছে, সাবান আছে, বিভিন্ন মুড়ি আছে। এছাড়াও ব্যক্তিগতভাবে হয়তো অনেকেই এমনও মানুষ আছেন যে তারা হয়তো হাত পাততেও পারছেন না, বলতেও পারছেন না। আমাদের সব কর্মীকেই বলা রয়েছেন এবং দিদিও এটা আমাদেরকে বলেছেন, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে যে মানুষটা প্রকাশ করতে পারছেন না তার অভাবটা, তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মাধ্যম দিয়ে যদি কানে আসে রাতের অন্ধকারে, যে তার বাড়িতেও সাহায্য করে আসছে আমাদের এই কর্মীরা, আমরাও সেটা করছি। আমার নাম মোহাম্মদ অপার্থিব ইসলাম, আমি খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। আজকে আমাদের খণ্ডঘোষ ব্লকের খণ্ডঘোষ অঞ্চলের মুয়ারি গ্রামে আমাদের যে গ্রামের তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ আছেন এবং পুরো গ্রামবাসীর সহযোগিতায় আজকে আমার গ্রামের 350 পরিবারকে আমরা চাল, ডাল, পেঁয়াজ, আলু, সাবান, তেল, মুড়ি, লবণ এগুলো আজকে আমরা বিলি করছি। এই সময় চাল ডাল কেন বিলি করছেন? দেখুন, 14 তারিখ পর্যন্ত যে আমাদের লকডাউন ছিল আপনারা নিশ্চয়ই শুনেছেন, 30 তারিখ পর্যন্ত লকডাউন কিন্তু আবার বেড়ে গেছে। আজকে সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায়, সেই পরিবারের মানুষরা আজকে খুব দুর্বিষয় ব্যাপার হয়ে পড়েছে। ওই জন্য আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং গ্রামবাসীদের সহযোগিতায় যতটা পারছি সেই সাধারণ মানুষকে আমরা সহযোগিতা করছি। কতজন হাতে দিয়েছেন? আজকে আমরা দিয়েছি 350 পরিবারকেই
চাল ডাল আমরা তুলে দিচ্ছি। আগামী দিনে কি চিন্তা ভাবনা আছে আপনার? দেখুন, আগামী আরও তো 30 তারিখ পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে, হয়তো আরও বাড়তে পারে। তবে আমরা আমাদের যে কর্মীবৃন্দ আছে তাদের সঙ্গে আমরা আগে আলোচনা করেছি যে যদি এইভাবে লকডাউন বাড়তে থাকে তাহলে আগামী দিনেও হয়তো আমরা যে পরিবারগুলো খুব দুর্বিষহ অবস্থায় থাকবে তাদেরকে আমরা আবারও সাহায্য করব। আমার নাম শেখ মঈনুদ্দিন, কর্মদক্ষ খণ্ডবোস পঞ্চায়েত সমিতি। আপনার বাড়িকে ঝাঁ চকচকে করে তুলতে চান? তাহলে আর দেরি কিসের, চলে আসুন এসবি এন্টারপ্রাইজে। এখানে পিভিসি এবং ডাব্লিউপিসি ফ্রেমের দরজা ও জানলা তৈরি করা হয়, তাছাড়া ফল সিলিং, পার্টিশন এবং অ্যালুমিনিয়ামের দরজা জানলা তৈরির জন্য যোগাযোগ করুন এসবি এন্টারপ্রাইজে। ঠিকানা রঘুনাথপুর বরাকর রোড, জামশোল। সম্পর্ক ফোন নম্বর 9932321295 এবং 9382270156।